এ পর্যায়ে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। সুদূর ওয়াশিংটন থেকে এসেছেন আমাদের ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব বিশিষ্ট লেখক জনাব শিব্বির আহমেদ। শিব্বির আহমেদকে সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ জাকারিয়া চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা আর বাঙালির অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে এই দলটির জন্ম লাভ করেছিল। এই দলটির মাধ্যমে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে। 1966 সালের ছয় দফা আন্দোলন হয়েছে, 69 গণ আন্দোলন হয়েছে, 70 নির্বাচন এবং 71 মুক্তিযুদ্ধ সাধিত হয়েছে। এই বাংলাদেশে যত অর্জন এই বাংলাদেশে আওয়ামী লীগের মাধ্যমে সংগঠিত হয়েছে। আপনারা গত 9 বছর গত 10 বছর দেখেছেন বাংলাদেশ আজ বিশ্বে একটি রোল মডেল হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় যায় তারা দায়িত্ব পালন করে, বাংলা আর বাঙালির অধিকার আদায়ের জন্য কাজ করে। আজকে বাংলার মানুষ আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগকে ম্যান্ডেট দিয়েছে। আমি আপনাদেরকে দীপ্ত কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ যে উন্নয়নের অগ্রধারায় চালিত হচ্ছে, আগামী 5 বছর সেই উন্নয়নের অগ্রধারা অব্যাহত থাকবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।